মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় নৌকাডুবিতে 23 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 30 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 8 জনকে। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, নৌকাটিতে 50 জনেরও বেশি যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ভেঙে গেলে এই দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়া যাওয়ার কথা বলে পাচারকারীরা তাদের কাছ থেকে জনপ্রতি প্রায় $4,000 নিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। উদ্ধারকারী একটি দল বিবিসিকে জানিয়েছে, নৌকাডুবিতে প্রাণ হারানো রোহিঙ্গাদের মধ্যে 13 জন নারী ও 10 জন পুরুষ।